কে প্রায় 250 থেকে 300 নেতা কর্মী গ্রেফতার হয়েছে সিডব্লিউ বলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে ঢাকা বিভাগীয় বিএনপির গণমহাসমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে সরকার সমাবেশকে নস্যাৎ করার জন্য এই বিগত 3-4 দিন থেকে অসংখ্য বিএনপি এবং জাতীয়তাবাদী বিশ্বাসী নেতা কর্মীদের গ্রেফতার করছেন হয়রানি করছেন তারই ধারাবাহিকতায় আজও এবং গতকাল বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন প্রবেশ মুখ থেকে বিভিন্ন নেতা কর্মীদের জেলার তাদের গ্রেফতার করে এবং মিথ্যা মামলায় আজকে কোর্টে চালান করেছে এবং বিজ্ঞ আদালত সিডব্লিউ বলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে আসলে এখানে আজকে প্রায় 250 থেকে 300 নেতা কর্মী গ্রেফতার হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে সমাবেশ বানচাল করা বিভিন্ন প্রকার নাশকতার মামলা দিয়েছে বিস্ফোরকের মামলা দিয়েছে পিনাল কোডের মামলা দিয়েছে এবং ফৌজদারি কার্যবিধির 151 ধারায় অনেক আসামিকে চালান করেছে আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করছে এবং সবাইকে কেরানীগঞ্জ নিয়ে যাবে পরবর্তীতে আমরা আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতে জামিনের জন্য দরখাস্ত দেব বিজ্ঞ আদালত জামিন সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করলে তাদের বেলবন জেলখানার মাধ্যমে তারা জেল হাজতে বের হবে